প্রিয় শিক্ষার্থী, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি পুলক কুমার রায়, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশের ন্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজেও 2020-2021 ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন হলো। আর এই ক্লাস উদ্বোধন করেন আমাদের সবার প্রিয় জনাব হাশিম হায়দার, অধ্যক্ষ, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, COVID-19 মহামারী না হলে হয়তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান করতাম, কিন্তু এই মহামারীর কারণে আজ আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস উদ্বোধন করলাম। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আশা রাখি তোমাদের জমকালো অনুষ্ঠানের মাধ্যমেই বরণ করে নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, যতদিন এ মহামারী থাকবে ততদিন তোমাদের পড়াশোনা গতিশীল রাখতে আমরা অনলাইনের মাধ্যমেই পাঠদান দিয়ে যাব। তোমরা আমাদের ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ নামে যে ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রয়েছে সেগুলোতে নিয়মিত এই ক্লাসগুলো দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই উদ্বোধনী ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মাইটোকন্ড্রিয়া নিয়ে। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, যেমন মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ সম্পর্কে জানতে হবে। প্রথমেই আমরা জানব মাইটোকন্ড্রিয়া কি। প্রতিটি ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো যে দ্বিস্তরী গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার যে অঙ্গাণু দেখা যায় তাকেই বলবো আমরা মাইটোকন্ড্রিয়া। এখন আমরা জানব মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার সম্পর্কে। কলিকার নামে একজন বিজ্ঞানী 1850 খ্রিস্টাব্দে নানা আকৃতির মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। 1882 খ্রিস্টাব্দে ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী সুতার মতো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন এবং ফিলা নামকরণ করেন। অবশেষে কার্ল বেন্ডার নামক একজন বিজ্ঞানী 1897 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন। একটি কোষের জৈবনিক কাজ সম্পাদনের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তি মাইটোকন্ড্রিয়াতেই উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে। মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে মাইটোকন্ড্রিয়ার দুই ধরনের গঠন আলোচনা করতে হবে, একটি হচ্ছে ভৌত গঠন, অপরটি হচ্ছে রাসায়নিক গঠন। এখন আমরা আলোচনা করব ভৌত গঠন নিয়ে। একটি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে যদি একটি মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাই তাহলে এই ধরনের চিত্র দেখা যাবে এবং এই পাঁচ প্রকার অঙ্গাণু দেখা যাবে। এক নম্বর হচ্ছে আবরণী, দুই নম্বর হচ্ছে প্রকোষ্ঠ, তিন নম্বর হচ্ছে ক্রিস্টি, চার নম্বর হচ্ছে ডিএনএ, পাঁচ নম্বর হচ্ছে রাইবোজোম। এখন আমরা এই পাঁচটা অঙ্গের বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে আবরণী। মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে দেখো, মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে যে দ্বিস্তরী একটা আবরণ রয়েছে, মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে দ্বিস্তরী আবরণ রয়েছে, এই দ্বিস্তরী আবরণের বাইরের আবরণটাকে বলা হয় বহিঝিল্লি, ভিতরের আবরণটাকে বলা হয় অন্তঝিল্লি। এই দুই ঝিল্লির ব্যবধান হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। এখন আমরা জানব প্রকোষ্ঠ সম্পর্কে। একটি মাইটোকন্ড্রিয়ায় দুই ধরনের প্রকোষ্ঠ দেখা যায়, একটি হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, অন্যটি হচ্ছে
অন্তঃপ্রকোষ্ঠ, বহি প্রকোষ্ঠ। দেখো বহি ঝিল্লি ও অন্ত ঝিল্লির মাঝখানে একটি ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় বহি প্রকোষ্ঠ। এই বহি প্রকোষ্ঠে কনজাইম তল দিয়ে পূর্ণ থাকে। এবারে আমরা জানব অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃঝিল্লিটি ভিতরের দিকে, এই অন্তঃঝিল্লি ভিতরের দিকে যে গহ্বর সৃষ্টি করে তাকে বলবো আমরা অন্তঃপ্রকোষ্ঠ। এই অন্তঃপ্রকোষ্ঠে প্রোটিন সমৃদ্ধ তরল পদার্থ দেখা যায়। এই প্রোটিন সমৃদ্ধ তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব মাইটোকন্ড্রিয়ার কৃষ্টি সম্পর্কে। দেখো এই অন্তঃঝিল্লিটি অনিয়মিতভাবে ভিতর দিকে প্রবর্ধক সৃষ্টি করেছে। তাহলে আমরা বলব একটি মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি ভিতরের দিকে আঙ্গুলের মতো যে প্রবর্ধক সৃষ্টি করে এই প্রবর্ধক গুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে দেখো, ক্রিস্টির গায়ে অসংখ্য দানাদার পদার্থ দেখা যায়। এই যে ক্রিস্টির গায়ে অসংখ্য দানাদার পদার্থ, এই দানাদার পদার্থ গুলোকে বলা হয় অক্সিজোম। একটি অক্সিজোম যদি আমরা দেখি তাহলে এই ধরনের গঠন দেখা যাবে। এর তিনটি অংশ রয়েছে, উপরের দিকে হচ্ছে মাথা, তারপর বৃন্ত, তারপর হচ্ছে পদ। এবারে আমরা মাইটোকন্ড্রিয়ার ডিএনএ সম্পর্কে জানব। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে দ্বিসূত্রক বিশিষ্ট ডিএনএ অণু বিদ্যমান, আর এই ডিএনএ কেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। এবারে আমরা সর্বশেষ জানব রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার এনজাইম সংশ্লেষের জন্য 70S রাইবোজোম বিদ্যমান। এই রাইবোজোম দেখতে ব্যাকটেরিয়ার অনুরূপ। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের ভৌত গঠন। এবারে আমরা আসব রাসায়নিক গঠনে। একটি মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 65% প্রোটিন, 29% গ্লিসারাইড, 4% লেসিটিন, 2% কোলেস্টেরল থাকে। লিপিডের মধ্যে 90% ফসফোলিপিড, 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিন ও অজৈব পদার্থ থাকে। মাইটোকন্ড্রিয়ায় 100 ধরনের এনজাইম ও কোএনজাইম দেখা যায়। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। প্রিয় শিক্ষার্থী, আমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন ও রাসায়নিক গঠন সম্পর্কে বিস্তারিত জানলাম। এবারে আমরা জানব মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে। একটি কোষের জৈবিক কাজ সম্পাদনের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তি মাইটোকন্ড্রিয়াতেই উৎপন্ন হয়, আর এই শক্তিটা নিয়ন্ত্রণ করে এই মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম এই মাইটোকন্ড্রিয়া ধারণ করে। এটিপি থেকে এটিপি অণুর সংশ্লেষ করে এই মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমেই অনেক সময় ডিম্বাণু ও শুক্রাণু গঠন হয়। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পূর্ণ আলোচনা। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ।